আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কিছুদিনের মধ্যেই আমরা এ সকল বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব। এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কোন কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন। তো দেখো বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এখান থেকে তোমাদের আছে প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি। যে সকল প্রথম অধ্যায় থেকে তোমরা যে সকল পাঠ ও পাঠের শিরোনামগুলো পড়বে, ইতিহাস ও ঐতিহ্যের ধারণা, ইতিহাসের উপাদান, ইতিহাসের প্রকারভেদ ও বিষয়বস্তু, ইতিহাসের স্বরূপ ও পরিসর, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। এরপর তোমার আছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। তো এখান থেকে তোমরা মিশরীয় সভ্যতা পড়বে, সিন্ধু সভ্যতা পড়বে, গ্রিক সভ্যতা পড়বে এবং রোমান সভ্যতা পড়বে। তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ। তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে সকল পাঠগুলো পড়বে, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব ও জনপদ। চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, 326 খ্রিস্টপূর্ব থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে তোমরা মৌর্য ও গুপ্ত যুগের বাংলা, গুপ্ত পরবর্তী বাংলা, স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য, পাল বংশ, দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য, সেন বংশ, প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা, এ সকল বিষয়বস্তুগুলো পড়বে। দশম অধ্যায় ইংরেজি শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। এখান থেকে তোমরা পড়বে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট, লাহোর প্রস্তাবের পটভূমি, লাহোর প্রস্তাব, বিভাগ, পূর্ব বাংলার রাজনীতি, ব্রিটিশ শাসনের অবসান। একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। এখান থেকে তোমরা পড়বে ভাষা আন্দোলনের পটভূমি, ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়, ভাষা আন্দোলনের নারী, ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, 1947 সালের বাংলায় বিদ্যমান রাজনৈতিক ভাবাদর্শ, মুসলিম লীগ ও তার অগণতান্ত্রিক কর্মকাণ্ড, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, যুক্তফ্রন্ট ও প্রাদেশিক নির্বাচন, 1956 সালের সংবিধান। দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। এখান থেকে তোমরা পড়বে 1958 সালের সামরিক শাসন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, ছয় দফা ও বাঙালি জাতীয়তাবাদ, ঐতিহাসিক আগরতলা মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এগারো দফা আন্দোলন, 1969 সালে গণউত্থান। ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাচন ও মুক্তিযোদ্ধা। এখান থেকে তোমরা পড়বে 1970 সালের সাধারণ নির্বাচন ও পরবর্তী ঘটনা প্রবাহ, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, অসহযোগ আন্দোলন চূড়ান্ত পর্যায়, 26শে মার্চের গণহত্যা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশ সরকার, অবরুদ্ধ বাংলাদেশ, স্বাধীনতা বিরোধী অপতৎপরতা, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সংগঠন, স্বাধীনতা অর্জন ও রাজনৈতিক ব্যক্তিদের অবদান, মুক্তিযুদ্ধের বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, স্বাধীন বাংলাদেশের অদ্ভুদায়, বাংলাদেশ নামের ইতিহাস, জাতীয় পতাকার ইতিহাস, জাতীয় সঙ্গীতের ইতিহাস, জাতীয় স্মৃতিস্তম্ভ। এপাশে চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। এখান থেকে তোমরা পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন, সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সংবিধান প্রণয়ন 1972, বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন 1973, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন, 15ই আগস্টের নির্মম হত্যাকাণ্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাসের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি অধ্যায়গুলো আবার বলছি, তোমরা ভালোভাবে বই থেকে দাগিয়ে নাও অথবা স্ক্রিনশট করে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় ইতিহাস পরিস্থিতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম, তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ, চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, দশম অধ্যায় ইংরেজি শাসনের বাংলার স্বাধিকার আন্দোলন,
একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, দ্বাদশ অধ্যায় সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, ও ত্রয়োদশ অধ্যায় সত্তরের নির্বাসন ও মুক্তিযুদ্ধ, চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের কোন কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন। আমরা 2022 সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।